বন্ধুরা, আমি একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো, ছেলে বেলপাতা বাজছে, তারপর ছেলে এইসব ফুলগুলো নিয়ে এসেছে। এইসব ফুলগুলো বাইরের থেকে আনা, সাজির ফুলগুলো বাইরের থেকে আনা। আর এই যে হলুদ ফুল দেখছো, এইগুলো হচ্ছে আমার বাড়ির থেকে ওঠানো। তো বন্ধুরা, তারপর দেখো, আমি যে এই যে ছোট্ট একটি টুলের মধ্যে নাগমাতা আঁকিয়েছি, এটা আমাদের রং করে আর্ট করা হয়। তারপর আবার এটাকে পদ্ম পাতা বিছিয়ে তারপর মাকে বসানো হয়। তো দেখো, নাগমাতার মুখটা এত সুন্দর লাগছে, মানে নিজে চোখে না দেখলে বিশ্বাসই হয় না, মনে হচ্ছে যে নাগমাতা হাসছে, দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছে যেন। খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছে না, মনটা খুব ভালো লাগছে। সব কিছুর শেষটা বলে না যে শেষ ভালো তার সব ভালো, তো মায়ের মুখটা দেখেই সব ভালো লাগছে। তারপর বন্ধুরা, আমার ভাগনা বউ আর আমার ছদ্দি সবজি বানাচ্ছে বসে। ও তো বাইরে যে একটু খিচুড়ি রান্না হবে, সবজি রান্না হবে, সেই এই সব কিন্তু আমার দিদি করবে। তো দেখো, আমার পুজোর কিন্তু আয়োজন কমপ্লিট হয়ে গেছে, এখন পুরোহিত আসার অপেক্ষা। ছেলে কিন্তু আমার হাতে হাতে চন্দন ঘষা, ফুল সংগ্রহ করা, এটা সেটা অনেক কাজ করে দিয়েছে। তো তারপর বন্ধুরা, পুজো শুরু হয়ে গেছে, পুরোহিত চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। দেখো, আমি পাশে বসে পুঁথিটা, মনসার পুঁথি যেটা যেটুকু বাকি ছিল সেটুকু পড়ছি বসে। তো পুজো শুরু হতে হতেই আমার যা চলে এলো, যা চলে এলো, সবাই মিলে আমরা পুজোর শেষে অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে দেখো, প্রণাম শুরু হয়ে গেছে। প্রণাম করে শেষে আমাদের ওই রান্নাঘরের দিকে যাচ্ছি। পরে রান্নাঘরে গিয়ে দেখি যে দিদি ছোট উনানে রান্না করছে। কী ব্যাপার, ছোট উনানে রান্না করছিস কেন? পরে বললো যে এরকম গ্যাস সমানে বলছে, ও যে এরকম গ্যাস বেরোচ্ছে সিলিন্ডার থেকে, রেগুলেটর লাগালেই গ্যাস এরকম বেরোচ্ছে। তারপর আমার বর গিয়ে রেগুলেটর সহ উনানটা নিয়ে গেল, নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে এলো, তারপর রান্না বসলো। তো তারপরে আমি এসে দেখো, আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তো এখন আমি ঠাকুর ঘরে ঢুকে নৈবেদ্যগুলো মাখবো। আমি কিন্তু এত তাড়াহুড়ো ছিল আর প্রচণ্ড গরম ছিল, তো আমি নাইটি পরেই করেছি। তো তাড়াহুড়ো করে আমি তখন তাড়াহুড়ো করে আমি কিন্তু নাইটির উপরেই শাড়িটা পরে নিয়েছি। আমি গরমে আর পাচ্ছিলাম না, এত শরীরটা ক্লান্ত লাগছিল। তো দেখো, আমি এখন নৈবেদ্যটা মেখে নিব, ফলগুলো আলাদা করে নিচ্ছি। নৈবেদ্য থেকে ফলগুলো আলাদা করে নিয়ে আমি এখন নৈবেদ্যটা মাখবো। তো নৈবেদ্যর মধ্যে যদি তোমরা লাড্ডু, মানে মিষ্টি জাতীয় লাড্ডু, সন্দেশ, দই, এইসব কলা, এইসব দিয়ে তুমি যদি নৈবেদ্যটা মাখো না, খুব টেস্ট হয় খেতে। কিন্তু তোমরা কিন্তু এটা করে খেয়েও দেখো, এরকমভাবে মেখো নৈবেদ্যটা, তাহলে দেখবে শুধু সবাই নৈবেদ্যটাই চেয়ে চেয়ে খেতে থাকবে। তো আমাদের কিন্তু তাই হয়, আমি যতবারই আমাদের বাড়িতে কোনো পুজো হোক না কেন, আমি নৈবেদ্যটা কিন্তু এইভাবেই মাখি, আর সবাই শুধু নৈবেদ্য চেয়ে খেতে থাকে। তো অল্প করে মেখেছি। দেখো সবাই, আজকে তাকাও গ্যাসে গ্যাসের লোক রাতে আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। মুড খারাপ করে দিয়া। আচ্ছা অঙ্কুর, অঙ্কুর বলো কিছু, তোমার কিছু বলার থাকলো বলো। অঙ্কুর কিছু বলো, রুকো যারা, সবর করো। দিদি ভাই, তোমার কিছু বলার থাকলে বলো। যে রাধুনি রান্না করছে, তো বন্ধুরা কি দেখো, দিদি খিচুড়ি রান্না করছে, খিচুড়িটা খুব টেস্ট হয়েছিল। দেখো কালারটা দেখলেই বুঝতে পারবে, আর ঝাল লবণ সব দিক দেখো পারফেক্ট। তো বন্ধুরা, আশেপাশে যাদের যাদেরকে দিব তাদের জন্য দিদি, আমার যা ভাগনাবো, ওরা সব প্যাকিং করছে, আর আমি ফল বানিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তারপর বন্ধুরা, সন্ধ্যা হয়ে এলো, তো আমার বর সন্ধ্যা দিতে চলে গেল, সন্ধ্যা আরতি দিবে এখন।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।